হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমরা অনেকে 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 আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট বক্সে সব লিখছো যে তুমি কেমন আছো, আজকে ঠিক আছো কি না। সবার জন্য জানাচ্ছি আজকে আমি ভালো আছি, আর কোনো সমস্যা এখন ফিল করছি না। আর এখন বাজে পৌনে দুটো, আর আজকে হচ্ছে 4th of July। ভাত নিয়ে বসে পড়েছি এমনি একদম প্লেন, জানো তো, শুধু হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের একটা ঝাল আর ঢ্যাঁড়সের একটা চচ্চড়ি, এটাতেও শুধু হলুদ ছাড়া কিচ্ছু নেই, বাস। আর এই ব্রেকফাস্টে ডিমটা আজকাল আর খাওয়া হচ্ছে না কিছুতেই, তাই জন্যে লাঞ্চে নিয়ে বসছি। কালকে একটু শরীরটা সত্যি মানে গণ্ডগোল করেছিল, পেটের কিছু ব্যাপার হলে না জানবে যে শরীরকে দুর্বলও করে দেয়, আর প্লাস মানে ওভারঅল আসলে ওটাই তো মেন, মানে মাঝখানটা না তো পুরো শরীরটাকে কীরকম যেন একটা করে দেয়, মানে আমি ঠিক বলে বোঝাতে পারছি না। যারা যারা মানে এক্সপিরিয়েন্সড আছো তারা সবাই জানো, আর পেটের গণ্ডগোল হয়নি এরকমই বা কে আছে বলো। কোনো না কোনো সময় কখনো না কখনো ঠিকই হয়েছে। আজকে আমাকে দেখে দেখছো না আমি কতটা ফ্রেশ, তোমাদের সঙ্গে কত খুলে কথা বলছি, মানে খোলাখুলিভাবে কথা বলছি। কালকে কথা বলতে ইচ্ছেই করছিল না, শরীর ঠিক না থাকলে যা হয় আর কি, জানো তো। ঢেঁড়স চচ্চড়িটা একার জন্য একটু বেশিই হয়ে গেছে, অত না মাপ করে নোয়া যায় না জানো তো, মানে এই একটা দুটো ঢেঁড়স, একটুখানি আলু, তাও আলু মানে একদম ছোট্ট থেকে একটা আলু নিয়েছি। সেরকম হলে রেখে দেবো আবার কি, রাত্রির বেলা একটু মুড়ি দিয়ে খেয়ে নেব। অবশ্য তার জন্যে হাত ধোয়াটা ঠিক হয়নি, কেননা হাত দিলে না আর রাখা উচিত না, রাখা যায়ও না। যাকগে খেয়েই নি আর কি, একদম সবই ফ্রেশ আজকে, আলু ঢেঁড়স কুমড়ো মাছ সবই, এখানে যা দেখছো সবই ফ্রেশ। আজকেই বাচ্চুদা এনে দিয়েছে, কিছুই ছিল না সেরকম, একটু বেগুন ছিল শুধু। কুমড়োটা একটু বেশি করে আনাই, আমার ম্যাগুটা আবার কুমড়ো খায়, কাঁচা কুমড়ো খায় আর কাঁচা গাজর খায়, ওটা হচ্ছে ওর বিকেলবেলার টিফিন। খোসা ছাড়িয়ে আর ধুয়ে টুয়ে দিই, ও কামড়ে কামড়ে খায়। শশাও খায়, বিট খায়, কিন্তু ওইগুলো কি বলতো, ওইগুলো ওকে যদি এমনি দিই ও খাবে না, আমি যদি স্যালাড করে নিয়ে বসি তখন ওকে দিলে তখন খাবে। অনেক রকম চয়েস আছে। আজকে অনেকক্ষণই ফ্যাব্রিকের কাজ শেষ করেছি, তারপরে একটু হোয়াটসঅ্যাপে ছিলাম তোমাদের মানে সঙ্গে আর কি, মুন আনলিমিটেডের যে হোয়াটসঅ্যাপ, সেখানে আবারও একজন আউলের ব্যাগ অর্ডার করলো, পে করলো, তো সেই নিয়ে কথা হচ্ছিল এইসব আর কি। আর অনেকে অনেকে জিজ্ঞেস করছো কেমন আছো কেমন আছো, এত ভালোবাসার মানুষ কে পায় বলো তো।
তবু তো কেউ না কেউ কোথাও না কোথাও আছে যারা মানে যে বা যারা ভাবছে আমার কথা, কনসার্ন আমার জন্যে। এটাই তো একটা মানে বিরাট লাকের ব্যাপার, তাই না? তাই তো তোমাদের সঙ্গে নিয়ে বসে খাই, এই গল্প করতে করতে বেশ লাগে। তা না হলে একা একা না ভূতের মতো খেতেই ইচ্ছে হতো না। আগে খেতাম, খেতাম না তা না, খেতাম কিন্তু ভালো লাগতো না। একা একা কেউ কোথাও নেই, বসে বসে খাচ্ছি। এখন তবু মনে হয় যে না না, আমার সামনে এতজন আছে, আমি কত গল্প করতে করতে খাই, তো একটা এনার্জি পাই আর কি। এগুলো সব মানসিক ব্যাপার, আর এইসব মানসিক ব্যাপার না থাকলে তো পাগল হয়ে যেতে হয়, তাই না? ম্যাগি নিজে নিজে খেয়ে নিয়েছে, তোমাদের আজকে ব্লগে বলতেও ভুলে গেছি। ভাত দিয়ে মাংস দিয়ে মেখে দিয়েছিলাম, আর মাছ সেদ্ধ পাশে বেচে দিই। ওমা নিজে নিজেই দেখছি ভাত মাংস মাছ সব খেয়ে নিয়েছে চাটপো। এরম তো ভালোই হলো, এবারে নিজে নিজেই খাওয়া যদি আরম্ভ করে দেয় তো আমার তো মানে বিরাট উপকার হলো। আমাকে আর এই ধরতে হবে না, ওকে ঠেঙাতে হবে না, বেঁচে গেলাম আমি। বড় হয়ে গেছে আমার মেয়ে, বলো, 4 বছর বয়স হয়ে গেল, বড় হয়ে গেছে, এখন নিজে নিজেই খেয়ে নিচ্ছে, ভালো। এরকম হলে তো আমি মেয়েকে ঝুঁকে দিয়ে দিলাম, খেয়ে নিল, এরমই তো হওয়া উচিত। ভাতটাও যে এরকমভাবে খেয়ে নেবে সত্যি আমি ভাবতেই পারিনি, কেননা এই প্রথম দেখলাম যে ও মাংস ভাত মাখা মেখে টেকে দিই মাংস দিয়ে ভাত দিয়ে সবটা খেয়ে নিয়েছে নিজে নিজে। আবার পাশে মাছ দিয়েছি সেটাও খেয়ে নিয়েছে, মাছটাও ভালোবাসে খেতে। মহিলা খেলো, তারপর মহিলাকে ঠান্ডা গরম জল দিলাম, সেটা খেলো, খেয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলো, খাটের তলায় ঢুকে গেল, দিয়ে এখন টেনে ঘুমোচ্ছে। এবার আমি যাব গিয়ে এসি চালাবো, ও খাটের তলা থেকে বেরিয়ে খাটের উপর উঠে পড়বে, উঠে পড়ে চিৎপাত হয়ে ঘুমোবে। বিকেলবেলা উঠবে, উঠে কুমড়ো খাবে, গাজর খাবে, তারপরে এই 8:05 নাগাদ মাংস খাবে, আর একটা ডিম সেদ্ধ খাবে, ঠান্ডা জল খাবে, ব্যাস হয়ে গেল। এখন কিন্তু আমি কোনো অর্ডারে শিপিং অ্যান্ড হ্যান্ডলিং চার্জ নিচ্ছি না, অক্টোবর মানে পুজো অবধি এই অফারটা চলছে, তোমরা অর্ডার দিতেই পারো। আমার অলরেডি আরও 2 শাড়ি অর্ডার আসছে, খুব বেশি দিন টাইম নিইনি জানো তো, এই হলুদ শাড়িটা বোধহয় 1 সপ্তাহ মতো টাইম নিয়েছি। বিশাল টাইম নিলে এতগুলো কাজ করবো কি করে, তাই না?
পুজোর জন্য তোমরা শাড়ি কুর্তি ছেলেদের পাঞ্জাবি যত তাড়াতাড়ি অর্ডার দেবে তাড়াতাড়ি করে দিয়ে দেবো। একটা একটা করে এখন ডেলিভারি করতে যেতে পাচ্ছি না, দেখছো তো এই আর তিনটেকে রেডি করে রেখেছি, একটা আউলের ব্যাগের কাজ চলছে আর আর একটা আজকে এক্ষুনি অর্ডার এলো, পুরো পেমেন্ট টেমেন্ট সব হয়ে গেছে, সেটাকেও কালকের মধ্যে শেষ করে ফেলব। তাহলে একবারে গিয়ে সব ডেলিভারি করে এলাম। একেতে বর্ষার দিন, তার উপর ম্যাগিটাকে একা রেখে যাওয়া যায় না, যাওয়া হয়তো যায় আমি ঠিক পারি না। হয়ে গেল খাওয়া, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা সবাই সবাই এত কনসার্ন আমার জন্যে দেখিয়েছো, এত ওয়ারিড তোমরা আমি কেমন আছি, মানে বেশ কয়েকজন বলেছো যদি দরকার হয় আমাদের একটু ফোন করো আমরা যাবো, যদি কোনো কাজে লাগি অবশ্যই অবশ্যই নিশ্চয়ই। এটা আমি মানে সত্যি ব্লেসড ফিল করি যে তোমরা সবাই এতটা আমাকে ভালোবাসো, এতটা কনসার্ন। শুধু ভালোবাসলেই তো হয় না, মানে এতটা যে কনসার্ন সত্যি আমার মানে খুব টাচিং লাগে। তো আজকের মতো খাওয়াটা শেষ হয়ে গেল, ভিডিওটাও তাই শেষ করতে হবে। যদি আজকের খাওয়া, আজকের মেনু, আজকের এই ইটিং শো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার নেক্সট ইটিং শোতে চলে আসবো অন্য কোনো মেনু নিয়ে। আর আবারও বলছি আমি এখন একদম ঠিক আছি, আর চলো তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।